নবীজিকে তালাশ করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের সেই গচ্ছিত মালামালগুলো যা নবীজির কাছে ছিল সবগুলো তিনি নাম দেখে দেখে ধরে ধরে সকলের কাছে তিনি সুন্দরভাবে তিনি পৌঁছায় দিলেন। আশা করে আমি ঘুমিয়েছিলাম নবীজির কম্বল মুড়ি দিয়ে যে মক্কার কাফেররা যখন নবীজিকে তালাশ করতে আসবে, যখন তারা তাকে ধাওয়া করতে আসবে, তখন এই বিছানার কাছে এসে বাড়িতে এসে দেখবে যে একজন লোক কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। নবীজি বেঁচে গেলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার জীবনটা চলে গেল, কিন্তু আমাদের নবীজির জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি।